কুমিল্লায় পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ ময়নুল ইসলাম ও র্যাবের মহাপরিচালক এ কে এম শহীদুর রহমানকে অবরুদ্ধ করেছেন শিক্ষার্থীরা। রোববার বিকেল 3:30 থেকে 4:00 পর্যন্ত কুমিল্লা জেলা স্কুল মাঠে তাদের অবরুদ্ধ করে রাখা হয়। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও গাড়ি বহরে ছিলেন। সরেজমিনে দেখা গেছে, বিকেল 3:15 বর্ণার্থদের মাঝে ত্রাণ বিতরণ করতে হেলিকপ্টারে করে কুমিল্লায় আসেন আইজিপি মোহাম্মদ ময়নুল ইসলাম ও র্যাবের মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান। হেলিকপ্টারে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামেন তারা। পরে কুমিল্লা জেলা স্কুলে বানবাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করতে যান। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের অবস্থান বুঝতে পেরে তারা মঞ্চে না উঠেই কয়েকজন বানবাসী মানুষকে ত্রাণ দিয়ে গাড়িতে করে বের করে কুমিল্লা সার্কিট হাউসের দিকে যেতে থাকলে জেলা স্কুলের মূল ফটক বন্ধ করে দেন শিক্ষার্থীরা। এ সময় হ্যান্ড মাইকে প্রতিবাদ জানাতে দেখা গেছে শিক্ষার্থীদের। তাদের বলতে শোনা যায়, এটা কি ভিজিট, জেলা স্কুল কি পুলিশের? আমরা এখানে আজকে 3 দিন কাজ করছি, একজন পুলিশ আসছে আমাদের সাথে কথা বলতে। এখানে আশ্রয় নেওয়া বাচ্চাগুলো চিকিৎসা পায় না, যাদের ত্রাণ দিতে এসেছেন তারা কি বর্ণার্থ? তাদের অনেককে জিজ্ঞেস করেছি, কেউ এসেছে নগরীর ধর্মপুর থেকে, কেউ এসেছে চরথা থেকে। ওইদিকে কি বন্যা আছে? বন্যা দুর্গত এলাকায় না গিয়ে শুকনো স্থানে ত্রাণ দেওয়ায় ক্ষুব্ধ হয়ে আইজিবি ও র্যাবের মহাপরিচালককে অবরুদ্ধ করা হয় বলে জানিয়েছেন কয়েকজন শিক্ষার্থী। আমরা যে 3 দিন এখানে আমি নিজে 3 দিন থাকবো এখানে, একজন আসছে পুলিশ এখানে আমার সাথে কথা বলতে, আমাদের বাচ্চা ছেলেগুলো বিকেল 3:30 থেকে 4:00 পর্যন্ত তাদের অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। আধা ঘন্টা ধরে বেশ কিছু দাবি পেশ করা হয় শিক্ষার্থীদের পক্ষ থেকে। কুমিল্লার পুলিশ সুপার সাইদুল ইসলাম ও জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। বিকেল 4:00 জেলা স্কুলের ফটক খুলে দিলে গাড়ি বহর নিয়ে কুমিল্লা সার্কিট হাউসের দিকে চলে যান আইজিপি ও র্যাবের মহাপরিচালক। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।